নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি একটা হেলদি চায়ের রেসিপি। এই চাটা কিন্তু আমাদের শরীরে মেটাবলিজম রেট বাড়াতে সাহায্য করে, তাই বলাই বাহুল্য যে এই চা কিন্তু আমাদের ওজন কমাতেও সাহায্য করবে। চলুন দেখে নেওয়া যাক এই চা কিভাবে বানানো হয়। প্রথমে একটা সসপ্যানের মধ্যে আমি বড় কাপের 1 কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি। জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম 4টে ছোট টুকরো দারচিনির, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে এবং 1 চা চামচ পরিমাণে জোয়ান বা আজওয়াইন। মশলা ছাড়া প্লেন জোয়ান কিন্তু এখানে আমি ব্যবহার করেছি, মানে ওই মশলা মাখানো যে জোয়ানগুলো প্যাকেটে করে বিক্রি হয় সেগুলো নেবেন না। সমস্ত কিছুকে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তারপর এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ফুটতে দেব। 5-6 মিনিট ফুটে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো আদা। আদাটা আপনারা থেতে করেও দিতে পারেন, অথবা সহজ করার জন্য গাছটাকে আমি একটা সাঁড়াশি দিয়ে এভাবে চেপে চেপে আদাটাকে দিয়ে দিচ্ছি। আদাটা একদম প্রথম দিকেই যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আদা খুব বেশি সময় ধরে ফুটলে একটু তিতকুটে ভাব চলে আসতে পারে, সেই কারণে 5-6 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরই কিন্তু আদাটা আমি এখানে অ্যাড করলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আবারও 5 থেকে 6 মিনিট মতো ফুটতে দেব। এটাকে ফুটিয়ে ফুটিয়ে জলটাকে কিন্তু প্রায় অর্ধেক করে নিতে হবে, মানে প্রথমে যতটা জল নিয়েছিলাম শেষে তার অর্ধেক জল থাকতে হবে। তো আদাটা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট সময় নিয়ে জলটাকে ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো চা পাতা। আমার মতো চা প্রেমী বা চাতাল মানুষ না হলে চা পাতাটাকেও স্কিপও করতে পারেন, অথবা যদি খালি পেটে খাওয়ার জন্য এটা বানান তাহলেও কিন্তু চা পাতাটা স্কিপ করবেন, কারণ খালি পেটে চা খাওয়াটা কোনো কাজের কথা নয়। যাই হোক, চা পাতাটা দেওয়ার পর গ্যাস বন্ধ অবস্থাতেই পাত্রটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিতে হবে। তারপর এটাকে কাপে ঢেলে নিতে হবে। তো 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এবার এটাকে আমি একটা সার্ভিং কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2টা পাতিলেবুর রস, মানে মোটামুটি ওই 1 টিস্পুন মতো পাতিলেবুর রস এর মধ্যে অ্যাড করতে হবে। সারাদিনে যে কোনো সময় এই চাটা খাওয়া যেতে পারে, সকালে খালি পেটে খেতে পারেন, অথবা ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝে যে গ্যাপটা থাকে সেই গ্যাপে যে কোনো একটা সময় এটা খেতে পারেন, অথবা রাত্রেবেলা ডিনার করে নেবেন তাড়াতাড়ি এবং শোয়ার আগে 1 কাপ গরম গরম এই চা খেয়ে নেবেন। জোয়ান কিন্তু থাইরয়েড কন্ট্রোলে রাখতে সাহায্য করে, তাই থাইরয়েড বেড়ে যাওয়ার জন্য যাদের ওজন বেড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তারা কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে এই চাটা খেতে পারেন। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ইউজফুল বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।